শুক্রবার বিজেপি উত্তরবঙ্গ বন্ধ ডেকেছে 12 ঘন্টা। সকাল 6টা থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের 8টি জেলাতেই প্রশাসন অচলের চেষ্টা শুরু বন্ধ সমর্থকদের। চলছে বন্ধ সমর্থকদের ধরপাকড়ও। পথচারী এবং ব্যবসায়ীদের মনে সাহস জোগাতে বেলা 10টা থেকে চলছে পুলিশের রুট মার্চ। রায়গঞ্জের বিদ্রোহী মোড়, বিবেকানন্দ মোড়, মোহনবাটি এলাকায় রুট মার্চ করে চলেছে প্রশাসনিক কর্তব্য পালনে। সরকারি যানবাহন রাস্তায় নামলেও বেসরকারি যানবাহনকে দেখা যায়নি। প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এক তরুণীর মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই ব্লকের সাহেবঘাটা সহ কালিয়াগঞ্জ থানা চত্বর। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে এক যুবককে গুলি করে হত্যা করে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমগ্র উত্তরবঙ্গে 12 ঘন্টার বন্ধ ডাকে। তারই ফলশ্রুতিতে বন্ধকে সফল করতে বিজেপির কর্মী সমর্থকরা ময়দানে হৈ হৈ করে নেমে পড়ে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির ডাকা বন্ধকে বানচাল করার আহ্বান জানানো হয়েছে। কার্যত দুটি রাজনৈতিক দলের টানা পড়েনে চিড়ে চ্যাপ্টার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী এবং যানবাহন চালকেরা। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ ঠিক মতো পালন হয় কিনা সেটাই এখন দেখা। রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 24 বাংলা।